এই মুহূর্তে আতঙ্কের নাম কাবুল তথা আফগানিস্তান। ক্ষমতার মায়া ত্যাগ করে দেশ ছেড়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। আর এই পরিস্থিতিতে দেশ ছাড়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন প্রতিদিন অসংখ্য মানুষ। আফগানিস্তানের উদ্ভূত পরিস্থিতি নিয়ে চরম উদ্বিগ্ন বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় বসবাসকারী কাবলিপট্টির সদস্যরাও। সেই কবে বাংলা 1292 সালের অগ্রহায়ণ মাসে রবীন্দ্রনাথের লেখা থেকে প্রথম কাবুলিওয়ালা হৃদয়ে চিনতে শিখেছিল বাঙালি। তখনকার সঙ্গে আজকের কাবুল ও কাবুলিওয়ালার আকাশ জমিন ফারাক। রবীন্দ্র বর্ণিত ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা দুই চার আঙুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালার হয়তো এখন দেখা মিলবে না, কিন্তু ওরা এখনও আছেন এই বাংলার আনাচে কানাচে। সময়ের দাবি মেনে তারাও এখন পেশা বদলেছেন, বদলেছে বেশভূষাও, আর এক শ্রেণীর ক্ষমতা লোভীর সৌজন্যে বদলেছে কাবুলও, যা হয়তো কাঙ্ক্ষিত ছিল না। ব্যবসায়িক সূত্রে এরাজ্যে আফগানদের আসা যাওয়া অনেক অনেক দিনের। সারা রাজ্যের বিভিন্ন অংশের মতো বাঁকুড়াতেও নিজেদের স্থায়ী আস্থানা গড়ে তুলেছেন তারা। পেস্তা, বাদাম, খেজুর, আখরোট বিক্রি দিয়ে শুরু হলেও এখন অনেকেই পেশা বদল করেছেন। বাঁকুড়া শহরের মাচানতলার অদূরে একটি পুরনো বাড়িতে থাকেন জনা ১৩ কাবুলিওয়ালা, যা এখন মানুষের মুখে মুখে কাবলিপট্টি নামে পরিচিত হয়েছে। এখানেই তাদের জন্ম, বেড়ে ওঠা, সর্বোপরি কর্মজীবন হলেও পৃথিভূমির প্রতি টান তাদের অটুট। আর সে কারণেই তালিবানদের কাবুল দখলের খবরে যথেষ্ট মর্মাহত তারা। আত্মীয় পরিজনরা এখন ঠিক কী অবস্থায় আছেন এই ভেবেই চরম দুর্দশা গ্রাস করছে তাদের। ব্যুরো রিপোর্ট, খাস খবর। अचानक वो चेंज हो चुका, क्यों हुआ ऐसा? ये सब लोग वहाँ का इतना डर चुके हैं कि लोग कंट्री को छोड़ कर के भाग रहे हैं, कोई फ्लाइट के ऊपर बैठ रहा है, अंदर नहीं घुस रहा है। वो लोग इंसान नहीं है क्यों? वहाँ रिश्तेदार है, बिल्कुल है, हम लोग का वहाँ रिश्तेदार है, वहाँ हर इंसान इंसान के लिए हम लोग बात करेंगे। उससे पहले बात होता था, अभी 3-4 दिन हो गया, कोई बात नहीं हो पा रहा है, कोई बात नहीं हो पा रहा है। बस ऊपर वाला हम दुआ कर रहे हैं उन लोगों के लिए, पूरा अफगानिस्तान के लिए दुआ कर रहे हैं, पूरा दुनिया के लिए का अमन शांति आ जाए। पहले बात होता था, अभी वहाँ का नेटवर्क भी डिस्टर्ब हो रहा है। उन लोग के लिए हम ये बोल सकते हैं कि वहाँ का लोगों को और मत सताओ। वहाँ लोग 40-50 साल से झगड़ा में जो है इतना थक चुके हैं, 20 साल थोड़ा वो लोग आराम से ज़िंदगी गुजार रहे थे, वो भी छीन चुका है, अभी वो छीन चुका है। क्यों? वो लोग इंसान नहीं है, वो लोग इस दुनिया में नहीं रहना चाहता है।